আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। মাছে ভাতে বাঙালি বলে যেমন একটা কথা আছে, ঠিক তেমন দুধে ভাতে আমাদের বাঙালির একটি প্রথাও চলে আসছে সেই পুরনো কাল থেকেই। রাতের বেলায় মাছ মাংস যাই খাই না কেন, শেষ পাতে দুধ থাকা চাই। আর এই দুধ ভাতে কখনো আমরা কলা, কখনো আম, কখনো মিষ্টি, কখনো বা পাকা আমের সত্ত্ব, কখনো আবার পাকা কাঁঠালের কোষ দিয়ে খেয়ে থাকি, আরও অনেক ইত্যাদি জিনিসের সাথে আমরা দুধ ভাত খাই। কিন্তু আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন এবং ইউটিউবে প্রথমবার, আর এটা হচ্ছে পাকা কাঁঠালের কাঁঠাল সত্ত্ব বা কাঁঠাল স্বাদ। দুধ ভাতের সাথে পাকা কাঁঠালের সত্ত্ব দিয়ে কেউ একবার খেলে সারা জীবন মনে থাকবে এর স্বাদ। সম্পূর্ণ নতুন একটি রেসিপি, একবার বানিয়ে বছর ভরে কাঁঠালের স্বাদ পেতে পারেন ফ্রিজে রাখা ছাড়াই। এটা এতটাই সুস্বাদু যে কেউ একবার খেলে প্রতি বছর কাঁঠালের সিজনে এটা বানাতে বাধ্য হবেন। পুষ্টিগুণে ভরপুর এই সত্ত্বটি কীভাবে তৈরি করেছি শিখতে হলে পুরো রেসিপিটি দেখতে হবে। ভালো লাগলে একটি করে লাইক দিবেন। তো শুরু করা যাক। কাঁঠাল সত্ত্ব তৈরি করতে প্রথমেই আমাদেরকে নিতে হবে পাকা কাঁঠালের কোষ। আর অবশ্যই কাঁঠালের কোষগুলি একেবারে যে গলা, যে নরম কাঁঠাল আছে ওটাই নিতে হবে। তো আমার কাঁঠালটাও খুব বেশি পাকা ছিল এবং একেবারেই নরম, দেখতেই পাচ্ছেন। আর এই ধরনের নরম কাঁঠাল দিয়ে কিন্তু এটা করতে হয়। অনেক সময় এরকম নরম কাঁঠাল কিন্তু খাওয়া হয় না, তো ফেলে দিব। তখন ফেলে না দিয়ে কিন্তু মজাদার এই কাঁঠাল সত্ত্বটি বানিয়ে সারা বছরের জন্য কিন্তু তৈরি করে রেখে দিতে পারি। তো এখন হচ্ছে যে বিচিগুলি আমি বের করে নিচ্ছি, খুব সুন্দরভাবে একটু চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসছে, আর খুব ঘ্রাণ এই কাঁঠালগুলো। সবগুলি বিচি কিন্তু আমি এভাবে বের করে নিয়ে তারপরে ফিরে আসছি। তো এই যে হয়ে গেছে, সব বিচি আমি বের করে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা চালনি নিতে হবে, যে কোনো চালনি আপনারা নেবেন এর রসটা বের করার জন্য। তো আমি যে আমরা যে শাক ধুই সেই পাত্র, সেই চালনিটা আমি নিয়েছি, দিয়ে দিয়েছি নিচে একটা বোল। এখন হচ্ছে এটা, এই যে হাত দিয়ে কিভাবে আমি করছি দেখেন তো, এই যে এভাবে কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে ঘষা দিলেই কিন্তু রসটা বেরিয়ে আসবে, যেহেতু অনেক নরম এবং পাকা কাঁঠাল। আপনারা কিন্তু যে কোনো কিছুর সাহায্যে এই রসটা বের করে নিতে পারেন, যার যার সুবিধা অনুযায়ী। তো আমার কাছে এটাই সুবিধার মনে হয়েছে, যার কারণে আমি এটা নিয়েছি। একটু বড় হলেও কিন্তু এভাবে আমার সুবিধা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, খুব সহজেই কিন্তু এই রসটা বের হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ কিন্তু এভাবে চেপে চেপে রসটাকে বের করে নিব, আর যখন দেখব যে এর মধ্যে একটুও রস নেই তখনই কিন্তু বাকি অংশটুকু ফেলে দিতে হবে। তা আমি একটু চেপে দেখছিলাম যে এখনও মনে হচ্ছে যে কিছুটা রয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমি সবগুলির কাঁঠালের কোষ থেকে রসটা বের করে নিয়ে ফিরে আসছি। তো এতটা হয়েছে দেখেন, মাশাল্লাহ অনেক রস কিন্তু বেরিয়ে এসেছে, বা পাল যেটাই বলেন। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই রসটা বের করে। তো পরদিন কিন্তু এই যে আমি একটা, যেটাতে আমি এই সত্ত্বটা তৈরি করব, সেই বড় একটা ছড়ানো পাত্রর মধ্যে আমি সরিষার তেল দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটা ঘিও দিয়ে দিতে পারেন, যে কোনো সরিষার তেল অথবা ঘি দিলেই হবে। তো এখন কিন্তু এই যে বক্সে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেখান থেকে এই যে কিছুটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে হাত দিয়ে এই যে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এটা চুলার নিচে দিয়ে প্রথম ধাপে এটা শুকিয়ে নিব। তো ফিরে আসছি শুকিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে অনেকটাই। তো এরপরে কিন্তু দ্বিতীয় ধাপে আবারও আমি দিব। তো এই রসটাকে একটু আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তাহলে কিন্তু বেশি মসৃণ হয়। তো কিছুক্ষণ এই যে এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু রসটা মসৃণ হয়ে বেরিয়ে আসবে, আর অবশিষ্ট যে অংশটুকু একটু দানা দানা ওটা কিন্তু ফেলে দিতে হবে। এখন আবারও ঠিক একইভাবেই এই যে একটু ঘুরিয়ে
ছড়িয়ে দিলাম। তো আমার টোটাল দুই দিন সময় লেগেছে চুলার নিচে শুকানোর জন্য, তো এটাও শুকিয়ে নিব। আমি টোটালি তিনবারে দিয়ে আমি এটা করেছি। তো এই যে শুকিয়ে নিয়ে ফিরে আসলাম, শক্ত হয়ে গেছে, তো এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর শুকানোর পরে কিন্তু কালারটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তেল দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে আসবে, দেখতেই পাচ্ছেন এটা উঠে আসছে। আপনি যদি তেল ব্রাশ না করেন তাহলে কিন্তু এটা এই পাত্রর সাথে লেগে যাবে, তো উঠানোর সময় কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো উঠিয়ে ফেললাম, আর এটার পুরুত্ব কিন্তু আমি খুব বেশি পুরু করিনি। তো দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এরকমটা। আপনারা আপনাদের পছন্দ মতো পুরু করে নিতে পারেন বা পাতলা করে, সেটা আপনাদের চয়েস। এখন হচ্ছে আমি এটা কেটে নিব। আর এই কাঁঠালটা কখনোই কিন্তু একবারে দিতে যাবেন না, একবারে যে মোটা করে দিয়ে এটা শুকাতে গেলে অনেক সময় দেখা যায় নিচ থেকে শুকায় না, যার কারণে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে গেলে কিন্তু এটা খেতে একটুও ভালো লাগবে না, টক হয়ে যায় বা গন্ধ করবে। তো অবশ্যই চেষ্টা করবেন বারে বারে পাতলা করে দিয়ে ওটা শুকিয়ে আবারও এর উপর দিয়ে পাতলা লেয়ার, এভাবে আপনারা যতবার ইচ্ছা ততবার লেয়ার করে দিয়ে এটা শুকিয়ে নেবেন। আর এভাবেই কিন্তু করতে হবে। আপনার চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন, আমি চুলার নিচেই শুকিয়ে নিয়েছি। আর যেহেতু আমরা পানি কিন্তু ফুটিয়ে খাওয়ার কারণে চুলা যে পানি ফুটাতে দিয়ে নিচে রেখে দিলেও কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে যায়। টোটালেই আমার দুই দিন সময় লেগেছে। আমি প্রথম দিন দিয়েছিলাম দুই লেয়ারে, আর পরের দিন এক লেয়ার দিয়ে তারপরে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এখন সুন্দর করে আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কেটে নেবেন। আর এটা কিন্তু দুধ ভাতের সাথে অসম্ভব মজার, এমনিতেও কিন্তু খেতে খুবই লোভনীয়, আর এটা কিন্তু খুবই টেস্টফুল হয়, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আর আমি এই রেসিপিটি শিখেছি কিন্তু আমার দাদির কাছ থেকে, সেই ছোটবেলায় খেয়েছি, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আমি এটা বানাই, কিন্তু এবার ভাবলাম আপনাদের সাথে অবশ্যই একটু শেয়ার করি। তো আশা করি আমার এই রেসিপিটিও সবার কাছেই ভালো লাগবে। তো কাঁঠালের সিজন থাকতে থাকতেই অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, মানে এই কাঁঠাল সত্ত্ব বা কাঁঠাল স্বাদ। কাঁঠাল বার যে যেটা বলবেন সেই একই জিনিস, নাম ভিন্ন। ভীষণ মজার কিন্তু এটা খেতে। আবার কাঁঠালের সিজন ছাড়াও কিন্তু এইটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠাও তৈরি করতে পারি, সেক্ষেত্রে এটা পানিতে একটু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলেই কিন্তু দু তিন ঘন্টার মধ্যে এটা গলে যাবে, তখন কিন্তু এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠাও খেতে পারি। একই হুবহু স্বাদ কিন্তু চেঞ্জ হবে না, একই স্বাদ লাগবে, মনে হবে যে আমি একেবারেই মানে কাঁঠালের সিজনের কাঁঠাল দিয়েই আমি পিঠাটা বানাচ্ছি। তো এই যে আমি সবগুলি কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি, আর বানিয়েই নিব। তো খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কাঁঠাল সত্ত্ব বা কাঁঠাল স্বাদ। আসলে আমাদের অঞ্চলে কিন্তু এই কাঁঠাল স্বাদ বা আম স্বাদ এই নামেই বলে আর কি। একটি মাত্র উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল সত্ত্ব, খুব সহজেই কিন্তু দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর কাঁঠালের সিজনে একটু বেশি বেশি কাঁঠাল খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু কাঁঠালে কিন্তু প্রচুর ক্যালোরি থাকে, যেটা ছয় মাস ধরে রাখা যায়। আর এভাবে কাঁঠাল সত্ত্ব বানিয়ে সারা বছর জুড়ে কিন্তু আমরা খেতে পারি ফ্রিজ ছাড়াও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, আর যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজ বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।